পরিবর্তনের আহ্বানের আমি রাইজলে ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোট গেছিল। রাইজে হিয়াউজুরি ভোট দিছিল আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস যে নীতিরে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ায় আর বিত্ত স্বাস্থ্য মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সামগ্রিক উন্নয়নের কারণে সকল জাতি জনগোষ্ঠীর সমন্বয় প্রতিষ্ঠার সুশান্তি প্রতিষ্ঠার আজি উন্নয়নের যাত্রা আরম্ভ করেছিল। আর মো ভাবো পাঁচ বছর আমি যি কাম করছো এই উন্নয়নের আধারত আমি পুনর্বার রাইজর ওসর যাম আর নিশ্চয় ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোট সরকার পুনর্গঠন হব। আর এই মুহূর্তে মানে যেহেতু আজি গুয়াহাটির পর আছো গম পাইছো যা কালির পর লাহওয়াল আর সাবুয়ার দুঃখজনক কথাবিল প্রচার মাধ্যমত গম পাইছো ময়ও সমভাগী হয়েছো, কারণ লাহওয়ালত মোর বহুত সম্পর্ক আছে। মানে যেটা রাজনীতি পথারত নামিছিল ইয়াত বহুত মানুষ মানে দেখি পাইছো লাহওয়াল এই সময়ত মোর একদম অন্তরের জড়িত আসে এই কারণে মানে লাহওয়ালবাসী কেউ পাহরিব নো। তথাপিও আজি যেহেতু দলে একটা সিদ্ধান্ত লৈছে সিদ্ধান্তর কারণে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া নাই, কিন্তু লাহওয়াল আর সাবুয়ার যে সিদ্ধান্ত লৈছে মানে ভাবো সাবুয়া আর লাহওয়াল সমষ্টির কার্যকর্তার যিখিনি আবেগ যিখিনি কষ্ট যিখিনি ত্যাগ দলে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যিক নেতৃত্ব নিশ্চয় বিবেচনা করব আর মানে ভাবো নিশ্চয় বিবেচিত হব আর ভাল রিজাল্ট আহিব বলে ময়ও আশাবাদী, কারণ মানে দুইটা সমষ্টির এই কার্যকর্তার এই দুঃখের সময়ত এই দুঃখের সময়ত ময়ও সমভাগী হবলে চেষ্টা করেছো, কারণ ময়ও দুঃখ পাইছো কারণ একটা প্রশ্ন রুইন যদি কই আপনার বিরুদ্ধে অবতীর্ণ হব বলে যেটা কোয়া হয়েছে লুৰীণ জ্যোতি গগৈ মোৰ বিৰুদ্ধে নহয়, তেওঁ আচলতে সংসদীয় গণতন্ত্ৰ যি ৰাজনীতি পৰম্পৰা আছে এই ৰাজনীতি পৰম্পৰাত এজন নাগৰিকে ৰাজনীতিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব পাৰে আৰু এই প্ৰতিদ্বন্দ্বী হিচাপে মই ল'ম। গতিকে বিৰোধী দলৰ প্ৰতিদ্বন্দ্বী হিচাপে যেতিয়া তেওঁ নমিনেশ্যন দিব তাৰপিছত মই বিৰোধী দলৰ প্ৰতিদ্বন্দ্বী হিচাপে মোৰ যিখিনি কৰিবলৈ ক'বলগীয়া আছে মই ক'ম। তেওঁলোকে যোৱা ডেৰটা বছৰত অসম আৰু অসমীয়াক আৱেগিক কৰি ভাৰতীয় জনতা পাৰ্টি পৰিয়াল ভাৰতীয় জনতা পাৰ্টি বিজেপি সাংসদ কেন্দ্ৰীয় মন্ত্ৰীৰ ওপৰত যিদিনা আক্ৰমণ কৰিছিল ঘৰ পৰ্যন্ত জ্বলাই দিছিল, তেওঁলোকে ৰেল লাইন উঠাই দিছিল, তেওঁলোকে ডাকঘৰ জ্বলাই দিছিল, বেংক জ্বলাই দিছিল, তাৰপিছত যদি তেওঁলোকে আজি ৰাজ্য চলাব বিচাৰে অসমৰ ৰাইজে বিবেচনা কৰিব যে এনেকুৱা আৱেগিক মানুহ যদি পুনৰবাৰ অসমত যদি চৰকাৰ গঠন কৰে তেতিয়াহ'লে কোনো ব্যৱসায় প্ৰতিষ্ঠান কোনো ৰাইজ ইয়াত যে সুশান্তিৰে থাকিব নোৱাৰিব এইটো অসমৰ ৰাইজে আজি বিবেচনা কৰিছে, যাৰ কাৰণে দেখিছে লাৱাল সমষ্টিৰ আৱেগ চাবুৱা সমষ্টিৰ এই আৱেগ বেলেগ আৱেগ নহয়, কারণ এটা সুন্দর পরিয়াল এনে ইমান মনে মিলা এখন সরকার চলিছে যত দুখিয়াতকে দুখিয়া মানুষের আবেগর দুঃখর কথাখিনি এখন সরকারে বুঝি পাইছে। আজি ময়ও ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসেবে কইছো বুথর সাধারণ কার্যকর্তা যেতিয়া দুখিয়া মানুষের কথাটো লৈ মুখ্যমন্ত্রীর ওসর যায় মন্ত্রীর ওসর যায় বিধায়কের ওসর যায় বা আমার ওসর যায় আর এই কারণে ভাবো যে এই আবেগ অনুভূতিকে আমি সদায় সন্মান জানাম আর দলও সন্মান জানাবো। আর আমি ভাবো লুৰীণ জ্যোতি গগৈ অখিল গগৈ ভাবিছে যে মাওবাদী প্রশিক্ষণ প্রাপ্ত সকলক আনি যদি সকল আতঙ্ক করব বিচারিছে তেতিয়ালে এটো অসমৰ ৰাইজে গ্রহণ নকৰে, কারণ তেওঁ সন্দেহজনক মিয়া বাংলাদেশীর সমর্থনত লৈ তেওঁলোকে যিদৰে কাজিৰঙ্গাৰ মাটি দখল কৰিছে গড় হত্যা কৰোৱাইছে তেওঁ যিধৰণে বটদ্ৰৱাৰ মাটির দখল কৰাবলৈ আগবাঢ়িছে মিয়া মিউজিয়ামৰ কাৰণে তেওঁ সমর্থন কৰিছে, গতিকে এটো অসম আৰু অসমীয়া মানুহ কেতিয়াও গ্রহণ নকৰে। গুৰুজনাই দেখাই যোৱা নীতিৰে এখন অসম চলিব, চাউলুং চুকাফাই বীর রাশিতে শিলারায় দেখাই যাওয়া নীতিরেই অসমীয়া সমাজখন চলিব, সেই নীতির ইয়াত রাজনীতি হব, ইয়াত কোনো সন্দেহজনক মিয়া বাংলাদেশীর নীতিরে নচলিবার। অখিল গগৈ ডাঙরী এজন মিয়া বাংলাদেশীর অবৈধ বিদেশীর সমর্থক, গতিকে তেওঁর নীতিত অসমীয়া মানুহ কেতিয়া ভুল না যায় আর এটা অসমৰ ৰাইজ মই সিদ্ধান্ত ললে।